প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে হার্ট পার্টের একটা টপিক, সেটা হচ্ছে মেন্ডিবল। শুরুতে আমি একটু মেন্ডিবলটা দেখিয়ে দিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য মেন্ডিবল, হেয়ার দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই হচ্ছে সাইড ভিউ অফ দি মেন্ডিবল, দিস ইজ দ্য ব্যাক ভিউ, পোস্টেরিয়র ভিউ অফ দি মেন্ডিবল, ওকে, এন্ড দিস ইজ দ্য আপার ভিউ অফ দি মেন্ডিবল, দিস ওয়ান আপার ভিউ অফ দি মেন্ডিবল, দিস ইজ দ্য লোয়ার ভিউ অফ দি মেন্ডিবল। সো আমরা এইভাবে সাধারণত অ্যানাটমিক্যাল পজিশনে ধরি। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দি মেন্ডিবল, ওকে। সো বলা হয় মেন্ডিবল হচ্ছে ইট ইজ দ্য বোন অফ দি ফেস, এটা একটা ফেসিয়াল বোন। আর আমরা জানি ফেসিয়াল বোন গুলোকে বলা হয় স্প্ল্যাঙ্কনোক্রেনিয়াম অর ভিসেরোক্রেনিয়াম। নর্মালি ফেসে টোটালি 14টা বোনস থাকে, তারই একটা বোনস হচ্ছে মেন্ডিবল। ইট ইজ দ্য লার্জেস্ট, স্ট্রংগেস্ট অ্যান্ড লোয়েস্ট বোন অফ দি ফেস, সবচেয়ে নিচের বোন, লার্জেস্ট বোন অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দি ফেস। এবং মেন্ডিবল হচ্ছে সেকেন্ড বোন অফ দ্য বডি টু স্টার্ট অসিফিকেশন। আমরা জানি যে আমাদের বডিতে সবার প্রথমে যে বোনটা অসিফিকেশন শুরু হয় তার নাম হচ্ছে গিয়ে ক্লেভিকল। ক্লেভিকল হচ্ছে ফার্স্ট বোন আর মেন্ডিবল হচ্ছে সেকেন্ড বোন। এবং মেন্ডিবল দেখতে, এই যে আমরা দেখাচ্ছিলাম মেন্ডিবলের আপার ভিউ, দেখতে হচ্ছে এরকম দেখতে, তার মানে ঘোড়ার খুরের মতো, হর্স শো শেপ বোনস হচ্ছে মেন্ডিবল, হর্স শো শেপ। আচ্ছা, মেন্ডিবলটা কি ধরনের বোনস, মানে বোনের টাইপে যদি আমরা বলি কোন টাইপের বোনস, এটা কি লং বোন? নো, দিস ইজ নট লং বোন, ইজ ইট শর্ট বোন? শর্ট বোন তো কিউবের মতো, এটা তো কিউবের মতো মিলে না। এটা কি ফ্ল্যাট বোন? না, ফ্ল্যাটার তো মিলছে না। যে বোনস কোনো নির্দিষ্ট সাইজ শেপে মিলে না তার নাম হচ্ছে ইরেগুলার বোনস। তাহলে মর্ফোলজিক্যালি মেন্ডিবল হচ্ছে ইরেগুলার বোনস, মর্ফোলজিক্যালি। অ্যান্ড অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট, অ্যাকর্ডিং টু অসিফিকেশন, অ্যাকর্ডিং টু সোর্স অফ ডেভেলপমেন্ট, মেন্ডিবল হচ্ছে এক্টোডার্মাল বোনস, নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে। আমরা জানি এক্টোডার্মের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সারফেস এক্টোডার্ম আর একটা নিউরো এক্টোডার্ম। নিউরো এক্টোডার্মের আবার দুটো পার্ট, নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট। So all the facial bones develop from the neural crest ectoderm. সুতরাং আমরা বলতে পারি যে আমাদের মেন্ডিবল হচ্ছে ectodermal bones. One more thing, mandible develops through the both intramembranous and intracartilaginous ossification. Okay, most of the part of the mandible develops from by intramembranous ossification, and some part of the mandible ossify through the intracartilaginous ossification. That's why mandible ke bola hoy, mandible hoche both membranocartilaginous bone. Thik ache, tahole amra dekhlam mandible morphologically irregular bones, source of development onujayi ectodermal bones, ar hoche according to মেথড অফ অসিফিকেশন মেমব্রেনো কার্টিলিজিনাস বোন। এবং লোকেশন, আমরা জানি মেন্ডিবল হচ্ছে ফেসে থাকে, ফেসের মাঝে থাকে হচ্ছে লোয়ার জোতে, ঠিক আছে, ইট ইজ এ বোন অফ দি লোয়ার জো। এখন আমরা গ্রস ফিচারে যাচ্ছি, মেন্ডিবলে কি কি আছে। মেন্ডিবল এই যদি বোনস হয় তাহলে আমরা দেখবো মেন্ডিবলে একটা বডি আছে, দিস ইজ কল বডি, এই যে ইউ এর মতো করে এইটাকে বলা হয় বডি, বডি অফ দ্য মেন্ডিবল, ইউ শেপ। আর দুই পাশে এই যে পার্টটা উপর দিকে উঠে যাচ্ছে ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড ডিরেকশনে, দুই পাশে আছে, এই পাশেও আছে আবার এই পাশেও আছে, এগুলিকে বলা হয় রেমাস, রেমাস অফ দি মেন্ডিবল। সো মেন্ডিবলে আছে একটা বডি আর এ পেয়ার অফ দি রেমাস, এই মিলে হচ্ছে মেন্ডিবল। তো বডিতে কি কি পাওয়া যায়, আমরা বডিতে দেখি, বডিতে দুটো বর্ডার আছে, বর্ডার গুলো কি কি, একটা হচ্ছে আপার বর্ডার, দিস ওয়ান ইজ দা আপার বর্ডার। এই আপার বর্ডারের মাঝে টিথ দেখা যাচ্ছে, একটা হচ্ছে আপার বর্ডার, বর্ডারটাতে টিথ দেখা যায়। এই টিথ গুলো বসানো থাকে সকেটের মাঝে, জানলাম এলভিওলার সকেট, তার মানে আমরা বুঝলাম যে মেন্ডিবলের আপার বর্ডারে কতগুলো এলভিওলার সকেট থাকে, দ্যাটস ওয়াই আপার বর্ডার ইজ কল্ড এলভিওলার বর্ডার।
অ্যানাদার বর্ডার ইজ দা লোয়ার বর্ডার। আমরা দেখি কোনটা লোয়ার বর্ডার, এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে লোয়ার বর্ডার অফ দি বডি, বডি লোয়ার বর্ডার। দা লোয়ার বর্ডার অফ দি বডি ইজ কন্টিনিউয়াস উইথ দা লোয়ার বর্ডার অফ দি রেমাস, রেমাস এর লোয়ার বর্ডার এর সাথে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবং এই জায়গা থেকে এই জায়গা টোটাল এই পার্টটাকে বলে, বলা হয় বেইজ অফ দি মেন্ডিবল, ঠিক আছে, বেইজ অফ দি মেন্ডিবল। সো আমরা বুঝলাম যে মেন্ডিবলের একটা বর্ডার হচ্ছে আপার বা বর্ডার, আপার বর্ডার অর এলভিউলার বর্ডার বা সুপিরিয়র বর্ডার, আরেকটা বর্ডার হচ্ছে লোয়ার বর্ডার যার নাম হচ্ছে লোয়ার বর্ডারটা লোয়ার বর্ডার অফ দি রেমাস এর সাথে মিলে বেইজ অফ দি মেন্ডিবল ফর্ম করে। মেন্ডিবলে আছে দুটো সারফেস, একটা সারফেস এই দিকে আছে, তার মানে দাঁড়াচ্ছে এই পাশটা একটা সারফেস, এই সারফেসটা বডির সারফেস, এই পাশটা এইটা একটা সারফেস, এটার নাম হচ্ছে আউটার অর এক্সটার্নাল সারফেস। আর একটা সারফেস হচ্ছে ইন্টারনালি ভিতর দিকে আছে, সেই সারফেসটার নাম দিব ইনার অর ইন্টারনাল সারফেস। সুতরাং মেন্ডিবলের বডিতে দুটো বর্ডার দুটো সারফেস। এবার যাচ্ছি রেমাস অফ দি মেন্ডিবলের মাঝে, আমি এই মার্কিং গুলো সরিয়ে দিলাম। নাও রেমাস অফ দি মেন্ডিবল, রেমাসটা দেখতে কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। আমি একটু শেপটা প্রথমে দেখাচ্ছি, এই হচ্ছে রেমাস, দিস ইজ দা রেমাস অফ দি মেন্ডিবল, ঠিক আছে। সো রেমাসে আমরা চারটা বর্ডার পাবো অ্যাজ ইট ইজ কোয়াড্রিল্যাটারাল ইন শেপ। কি 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 বর্ডার পাই? প্রথমে পাবো এই বর্ডারটা, দিস ওয়ান ইজ কল্ড এন্টিরিয়র বর্ডার, দিস ইজ দা এন্টিরিয়র বর্ডার। তারপরে আমরা পাবো হচ্ছে, তাহলে একটা গেল এন্টিরিয়র বর্ডার, তার পিছন দিকে থাকে পোস্টিরিয়র বর্ডার, তাহলে ইন্টিরিয়র বর্ডার পোস্টিরিয়র বর্ডার, নিচের দিকে থাকবে ইনফিরিয়র বর্ডার, ঠিক আছে, আর উপরে থাকে সুপিরিয়র বর্ডার। সো এন্টিরিয়র পোস্টিরিয়র সুপিরিয়র ইনফিরিয়র এই চার বর্ডার পাবো রেমাসের মাঝে। রেমাসে আমরা দুটো সারফেস পাবো, একটা সারফেস বাইরের দিকে আছে, নাম দিতে পারি এক্সটার্নাল অর আউটার সারফেস, আর একটা সারফেস থাকে ভিতর দিকে, তার নাম দিব আমরা ইন্টারনাল অর ইনার সারফেস। এর বাইরে মেন্ডিবলে আমরা দেখব দুটো প্রসেস আছে, মানে রেমাসের মাঝে দুটো প্রসেস পাওয়া যায়। কি কি প্রসেস দেখা যাচ্ছে? একটা প্রসেস হচ্ছে এই পার্টটা, দিস ইজ ওয়ান প্রসেস, এই প্রসেসটা দেখতে পাখির ঠোঁটের মতো, ঠিক আছে, বিক অফ দি ক্রো, কাকের ঠোঁটের মতো দেখায়, এই জন্য তাকে বলে করোনয়েড প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে এই পার্টটা, তার নাম হচ্ছে কন্ডাইলার প্রসেস। তাহলে দুটো প্রসেস আছে রেমাসের মাঝে, একটা হচ্ছে করোনয়েড প্রসেস আর একটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। এই হচ্ছে বডি এবং রেমাসের ভেরিয়াস পার্টস ইন শর্ট। নাও আমরা একটু ডিটেইলসে যাব। প্রথমে বডিতে, বডির আমরা জানি দুটো বর্ডার ছিল, একটা ছিল আপার বর্ডার আর একটা লোয়ার বর্ডার। আপার বর্ডার কে বলে এলভিওলার বর্ডার। ইন্টারেস্টিং হচ্ছে এই এলভিওলার বর্ডার কে এলভিওলার প্রসেসও বলা হয়, এলভিওলার প্রসেস বলে। এই প্রসেস বর্ডারের মাঝে অনেকগুলো টিথ থাকে, টিথের সকেট থাকে, ঠিক আছে, টিথ এবং তার সকেটের মাঝে যে জয়েন্ট হয় সেই জয়েন্টটা গম্ফোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। The joint between teeth and socket is the gomphosis type of fibrous joint. প্রশ্ন হচ্ছে কতগুলো সকেট থাকে এখানে, এই জায়গাতে কতগুলো সকেট থাকে? তো প্রথমে আমরা জানলাম এই বর্ডারকে এলভিওলার প্রসেসও বলে, তারপরে জানলাম এখানে কতগুলো এলভিওলার সকেট থাকে, সকেটের সাথে কয়টা সকেট থাকে। ইন কেস অফ অ্যাডাল্ট থাকে হচ্ছে টোটাল মেন্ডিবলে সকেট থাকে 16 ইন নাম্বার, 16। এই হচ্ছে অ্যাডাল্টের মাঝে, অ্যাডাল্টে আমরা জানি মানুষকে মাঝে মাঝে আমরা কথায় কথায় বলি যে উল্টা পাল্টা কথা বললে চোরাইয়া 32টা দাঁত ফেলে দিব, এই 32 দাঁত থাকে মানুষের মুখের মাঝে অ্যাডাল্ট পার্সনে, 32 টিথ পাওয়া যায়। তার মাঝে আপার জোতে থাকে 16, লোয়ার জোতে থাকে 16, তাইলে আমরা এই মেন্ডিবলের মাঝে 16 সকেট খুঁজে পাবো। কি কি 16 সকেট দেখা যাক রিয়েলি মিলে কিনা, এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে ইনসিসর টিথ, এই দুটো হচ্ছে ইনসিসর টিথ, কয়টা থাকে? দুইটা ইনসিসর টিথ। তার ইনসিসর টিথের ইনসিশন মানে হচ্ছে কাটা, কর্তন দাঁত বলে, এগুলিকে বলে কর্তন দাঁত।
তারপরে এইটাকে বলা হয় কেনাইন টিথ, ছেদন দাঁত, কেনাইন টিথ একটা থাকে, কেনাইন টিথ। তারপরে এইটা আর এইটা মিলে হচ্ছে প্রিমোলার টিথ, অগ্রপেশন দাঁত। অগ্রপেশন দাঁত তো বলে না, দন্ত বলে, ঠিক আছে, অগ্রপেশন দন্ত মানে অগ্রপেশন দাঁত। আর এই বোনস, এই টিথ, এই টিথ এবং এই টিথ, এই তিনটাকে বলা হয় মোলার টিথ। মোলার, মোলার টিথ হচ্ছে তিনটা। তাহলে ফর্মুলা আছে, টিথের ফর্মুলা হচ্ছে 2 1 2 3, 2 1 2 3। তাহলে এই পাশে থাকে হচ্ছে আটটা, 3 2 5 6 7 8, আটটা, ওই পাশে আরো আটটা, তাহলে টোটাল 16 টিথ পাওয়া যাবে হচ্ছে এই বর্ডারের মাঝে। আমরা জানি এই থার্ড যে মোলার টিথ একদম পিছনে, এই মোলার টিথের আরেক নাম হচ্ছে উইজডম টিথ, বাংলায় বলে আক্কেল দাঁত। যতগুলো টিত আছে সবচেয়ে ডিপে যে টিথটা বসানো থাকে সেটা হচ্ছে এই ক্যানাইন টিথ। ক্যানাইন টিথের যে সকেটে বসানো থাকে তার নাম হচ্ছে ক্যানাইন সকেট। এই ক্যানাইন সকেটটা হচ্ছে মোস্ট ডিপ সকেট, ক্যানাইন সকেটটাই মোস্ট ডিপ সকেট। আমরা যদি হাতির দেখি, হাতির একটা দাঁত বের হয়ে থাকে সেটা কিন্তু ক্যানাইন টিথ। হাতির ক্যানাইন টিথটাই কিন্তু মুখ থেকে বাইরে থাকে, অনেক লম্বা থাকে। আমরা যদি কুকুর, বিড়াল বা সিংহ, বাঘ এই টাইপের আমরা যদি মাংসাশী প্রাণী দেখি তাদেরও কিন্তু এই ক্যানাইন টিথটা বড় থাকে। আবার সাপ ছোবল দেয় যে দাঁত দিয়ে, সেটা কিন্তু এই ক্যানাইন টিথ দিয়েই সে ছোবল দেয়। ড্রাকুলা আমরা সিনেমাতে দেখি, ড্রাকুলা, এই ড্রাকুলার কিন্তু এই ক্যানাইন টিথটাই বড় থাকে, ঠিক আছে। সুতরাং আমরা যেটা বুঝলাম সবচেয়ে ডিপে বসানো থাকে এই ক্যানাইন টিথটাই, ক্যানাইন সকেট ইজ দা ডিপেস্ট সকেট। এটার একটা প্রবলেমও আছে, প্রবলেমটা পরে বলবো আমরা। তাইলে এবং এই টিথ এবং সকেটের মাঝে যে জয়েন্ট হয় তার নাম হচ্ছে, গমফোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। এই গেল হচ্ছে আপার বর্ডার। নাও চলে গেলাম আরেকটা বর্ডার আছে লোয়ার বর্ডারে। এই লোয়ার বর্ডারটা করে কি, লোয়ার বর্ডার অফ দি বডি ইজ কন্টিনিউয়াস উইথ লোয়ার বর্ডার অফ দি রেমাস এন্ড ফর্মস বেস অফ দি মেন্ডিবল, ঠিক আছে, বেস অফ দি মেন্ডিবল ফর্ম করে। এখন এই লোয়ার বর্ডারে নিয়ার মিডলাইন, মিডলাইনের কাছে লোয়ার বর্ডারে দুটো ফসা পাওয়া যায়। এই ফসা গুলোকে বলে ডাইগ্যাস্ট্রিক ফসা, ডাইগ্যাস্ট্রিক ফসা। আমি এখানে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের লোয়ার বর্ডার, দিস ওয়ান ইজ দা লোয়ার বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার। এই লোয়ার বর্ডারের মাঝে মিডলাইনের দুই পাশে এই একটা, দিস ওয়ান, আর এখানে আরেকটা আছে, এই যে দিস ওয়ান দেখা যাচ্ছে নিশ্চয়ই, দিস ওয়ান, এই হচ্ছে একটা, এই একটা, দিস ওয়ান, আর এই পাশে আছে আরেকটা, দিস ওয়ান। সো এই দুটোকে বলে ডাইগেস্ট্রিক ফসা। এই ডাইগেস্ট্রিক ফসাতে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, মাসলটার নাম হচ্ছে ইন্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসল, ইন্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসল, এটা লাগে হচ্ছে ডাইগেস্ট্রিক ফসাতে, অ্যাটাচমেন্ট হয় ডাইগেস্ট্রিক ফসাতে, অ্যাটাচমেন্ট হয় ইন্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক মাসল। আর এই যে বাকি যে ইনফেরিয়র বর্ডার, এই মিডলাইনের এই দুটো ফসা বাদ দিলে বাকি যে ইনফেরিয়র বর্ডার, সেই ইনফেরিয়র বর্ডারে একটা মাসল লাগে, একটা ফসা লাগে। মাসলটার নাম হচ্ছে প্লাটিজমা, এটা একটা সাবকিউটেনিয়াস মাসল, সুপারফিশিয়াল মাসল, প্লাটিজমা। আর প্লাটিজমা ঠিক নিচে লোয়ার বর্ডারে একটা ফসা লাগে, সেই ফাসাটা হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ দি ডিপ সার্ভাইকেল ফাসা, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকেল ফাসা। তো হয়ে গেল আমার লোয়ার বর্ডার। নাও দুটো সার্ফেস আছে, একটা হচ্ছে আউটার বা এক্সটার্নাল সার্ফেস, আর একটা ইন্টারনাল সার্ফেস। প্রথমে আমি এক্সটার্নাল সার্ফেস আলাপ করতে যাচ্ছি। এক্সটার্নাল সার্ফেস আমরা প্রথমে দেখব ইন দা মিডলাইন, মিডলাইন থেকে আগাবো, মিডলাইনে একটা রিজের মতো পাওয়া যায়, তার নাম হচ্ছে সিম্ফাইসিস মেন্টি। এই রিজটার নাম হচ্ছে সিম্ফাইসিস মেন্টি বলা হয়, ঠিক আছে। এবং সিম্ফাইসিস মেন্টির নিচে
আমরা দেখব এরকম একটা ট্রায়াঙ্গুলার এরিয়া পাওয়া যায়। এই ট্রায়াঙ্গুলার এরিয়ার নাম হচ্ছে মেন্টাল প্রোটিউবারেন্স অর নেথিয়ন, মেন্টাল প্রোটিউবারেন্স অর নেথিয়ন বলে। এই নেথিয়নের দুই পাশে যে অ্যাঙ্গেল গুলো আছে ইনফিরিয়র অ্যাঙ্গেল, এই ইনফিরিয়র অ্যাঙ্গেলে দুটো উঁচু জায়গা আছে, তার নাম হচ্ছে মেন্টাল টিউবারকল। এইখানে একটা মেন্টাল টিউবারকল থাকে, এইখানে আরেকটা মেন্টাল টিউবারকল থাকে, ঠিক আছে? তাইলে মিডলাইনে আমরা পেলাম সিম্ফাইসিস মেন্টি, মেন্টাল প্রোটিউবারেন্স অর নেথিয়ন আর মেন্টাল টিউবারকল, এই তিনটা ফিচার আমরা পেলাম মিডলাইনে। এবার মিডলাইন থেকে যদি আমি একটু ল্যাটারালি যাই, ইনসিসর টিথের নিচে একটা ডিপ্রেসড এরিয়া আছে, এই ডিপ্রেসড এরিয়ার নাম হচ্ছে ইনসিসিভ ফসা, এর নাম হচ্ছে ইনসিসিভ ফসা, ইনসিসিভ ফসা। ইনসিসিভ ফসা থেকে যদি আমি আরেকটু ল্যাটারালি চলে যাই, একটা ওপেনিং দেখতে পাবো, এই ওপেনিংটার নাম মেন্টাল ফোরামেন, মেন্টাল ফোরামেন। এই মেন্টাল ফোরামেন দিয়ে কি পাস করে জানতে হবে, খুব ইজি, নামের সাথে নাম, মেন্টাল নার্ভ এন্ড ভেসেল পাস করে, মেন্টাল ফোরামেন দিয়ে যায় মেন্টাল নার্ভ এন্ড ভেসেল, ঠিক আছে? হিয়ার ইজ দ্য মেন্টাল ফোরামেন, লুক এট দিস ওয়ান, এই যে ওপেনিংটা দেখা যাচ্ছে, হিয়ার দিস ওপেনিং, দিস ওপেনিং ইজ দ্য মেন্টাল ফোরামেন। সো মেন্টাল ফোরামেন দিয়ে পাস করে মেন্টাল নার্ভ এন্ড ভেসেল। এই প্রশ্ন, এইটা কিন্তু অস্পির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অস্পির জন্য। এখানে একটা ফ্ল্যাগ দিয়ে বলে আইডেন্টিফাই দা ফোরামেন, ফোরামেনটার নাম হচ্ছে মেন্টাল ফোরামেন, হোয়াট স্ট্রাকচার পাস থ্রু ইট, পাস করে মেন্টাল নার্ভ এন্ড ভেসেল, হোয়াট ইজ দা ইম্পর্টেন্স অফ দিস মেন্টাল ফোরামেন, দুটো ইম্পর্টেন্স আছে। নাম্বার ওয়ান হচ্ছে দিস দ্য পজিশন অফ দিস ফোরামেন ইজ ইউজড টু ডিটারমাইন দা এজ অফ দি মেন্ডিবল, ম্যান্ডিবলের এজ ডিটারমিনেশনের জন্য এই ফোরামেনের পজিশনটা জানা ইম্পর্টেন্ট বা বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দুই নাম্বার হচ্ছে অনেক সময় ডেন্টাল সার্জনরা দাঁতের কোনো অপারেশন করতে গেলে এনেস্থেশিয়া দেন, তারা লোকাল এনেস্থেশিয়া দেন, কি করেন তারা মেন্টাল ফোরামেনটা আইডেন্টিফাই করেন, দেন ইনজেক্ট করে দেন সেই ফোরামেন দিয়ে কোন একটা এনেস্থেটিক এজেন্ট ইনজেক্ট করে দেন, এটাকে বলা হয় মেন্টাল নার্ভ ব্লক, মেন্টাল নার্ভ ব্লক। সুতরাং আমরা বলবো মেন্টাল ফোরামেনের দুটো ইম্পর্টেন্স, এক নাম্বার হচ্ছে মেন্টাল ফোরামেন ইজ ইউজড টু ডিটারমাইন দা এজ অফ দি মেন্ডিবল, দুই নাম্বার হচ্ছে মেন্টাল ফোরামেন ইজ ইউজড ফর মেন্টাল নার্ভ ব্লক ডিউরিং অ্যানেস্থেশিয়া, ঠিক আছে? এবার মেন্টাল ফোরামেন থেকে আরেকটু দূরে সরে গেলাম, আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এই যে লাইনটা একটা অবলিক লাইন দেখতে পাই, এই অবলিক লাইনের নাম হচ্ছে এন্টেরিয়র অবলিক, এক্সটার্নাল অবলিক লাইন, এই লাইনটার নাম এক্সটার্নাল অবলিক লাইন, দিস ইজ কল এক্সটার্নাল অবলিক লাইন। এই লাইনে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, ঠিক আছে? মাসলটার নাম হচ্ছে বাক্সিনেটর মাসল, এক্সটার্নাল অবলিক লাইনে লাগে বাক্সিনেটর নামে একটা মাসল অরিজিন নেয় এক্সটার্নাল অবলিক লাইন থেকে। যাক, যদিও এই ইনসিসি ফসাতে এই রিজিওনে ছোট ছোট তিনটা মাসলের অ্যাটাচমেন্ট আছে, আমি যেমন ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস, ডিপ্রেসর লেবি ইনফিরিওরিস, তাছাড়া এখানে লাগে মেন্টালিস এন্ড অরবিকুলারিস অকুলির, অরবিকুলারিস অরিসের মেন্টাল স্লিপ, বাট এগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয় না, কিন্তু ভ্যাকসিনেটর এখানে লাগে এটা জানা লাগবে, ঠিক আছে? নাও আমরা চলে যাব ইন্টারনাল সারফেসে, মেন্ডিবলের বডির ইন্টারনাল সারফেসে, ইন্টারনাল সারফেস অফ দি মেন্ডিবলে প্রথমে আমরা দেখব আর একটা লাইন আছে, একটা লাইন পাওয়া যায় যে লাইনের নাম হচ্ছে আচ্ছা ইন্টারনাল সারফেসে প্রথমে আমরা দেখব দুটো উঁচু জায়গা আছে, এই উঁচু জায়গাগুলোর নাম হচ্ছে, এই যে দুটো উঁচু জায়গা তার নাম হচ্ছে জেনিয়াল স্পাইন, জেনিয়াল টিউবারকল অর মেন্টাল স্পাইন। মিডলাইনের দুই পাশে মোটমাট চারটা থাকে, মিডলাইনের দুই পাশে থাকে এবং টোটালি চারটা থাকে, খুব ভালো যে বোঝা যায় তা কিন্তু না, এইখানে থাকে, এই যে এখানে হাত দিয়ে ফিল করা যাচ্ছে, এই যে এই মিডলাইনে
ভিতর দিকে মিড লাইন, টোটাল চারটা ফর এরকম উঁচু এলিভেশন থাকে। সাপোজ দিস ইজ দ্য মিড লাইন, ওকে, মিড লাইনের মিড লাইনের দুই পাশে প্রথমে দুটো থাকে আর নিচে থাকে দুইটা, উপরে দুইটা নিচে দুইটা, এগুলো এই টু পেয়ার, টু পেয়ার অফ দি জেনিয়াল টিউবারকল অর মেন্টাল স্পাইন থাকে। এই যে আপার যে টিউবারকল, সেখান থেকে একটা মাসল লাগে, যে মাসলটা চলে যাবে টাং এর মাঝে, এখানে টাং থাকে, তার নাম জেনিও গ্লসাস। তাইলে আপার টিউবারকলে লাগে জেনিও গ্লসাস মাসল, জেনিও গ্লসাস মাসল, এইভাবে চলে যাবে টাং এর মাঝে এই মাসলটা। তাইলে এখানে লাগলো জেনিও গ্লসাস মাসল। আর লোয়ার যে টিউবারকল আছে বা লোয়ার যে মেন্টাল স্পাইন, সেখানে আরেকটা মাসল লাগে, সেই মাসলটা চলে যাবে হাইওয়েড বোনস এর দিকে। আমরা জানি এখানে হাইওয়েড বোনস থাকে, তাহলে এই মাসলটার নাম হচ্ছে জেনিও হাইওয়েড, জেনিও হাইওয়েড। আপারটাকে বলে বলা হয় জেনিও গ্লসাস, লোয়ারটাতে লাগে জেনিও হাইওয়েড মাসল। এবার গেল, এবার আমি আরেকটু ন্যাচারালি যদি সরে আসি, তাহলে দেখব একটা অবলিক লাইন আছে ভিতর দিকেও, বাইরে যেমন একটা এক্সটার্নাল অবলিক লাইন ছিল, ভিতরের এই অবলিক লাইনকে বলে ইন্টারনাল অবলিক লাইন অর মাইলো হাইওয়েড লাইন, ইন্টারনাল অবলিক লাইন অর মাইলো হাইওয়েড লাইন, ঠিক আছে। এই মাইলো হাইওয়েড লাইন, এই যে আমার হাতে বোনস দেখা যাচ্ছে, এই বোনসের মাঝে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইনটা দেখা যায় হেয়ার, এই আমরা একটা লাইন দেখতে পাচ্ছি একদম এই মাথা থেকে এই এই পর্যন্ত এক্সটেন্ড করলো, এই মাসলটা, এই লাইনটার নামই হচ্ছে ইন্টারনাল অবলিক লাইন, ঠিক আছে। সো ইন্টারনাল অবলিক লাইন দিয়ে ইনার সারফেসটা দুটো ফসাতে ভাগ হয়ে গেল, একটা ফসা হচ্ছে উপরে যে ফসাটা আছে তার নাম সাবলিঙ্গুয়াল ফসা, নিচের ফসাটাকে বলা হয় সাবমেন্ডিবুলার ফসা, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ফসা, আর এই জায়গাকে বলে সাবমেন্ডিবুলার ফসা, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি কোনটা কোন ফসা, এইখানে থাকে সাবলিঙ্গুয়াল ফসা আর এই জায়গায় থাকে সাবমেন্ডিবুলার ফসা, এই দুই ফসায় দুটো গ্ল্যান্ড থাকে, সাবলিঙ্গুয়াল ফসাতেই থাকে সাবলিঙ্গুয়াল সালাইভারি গ্ল্যান্ড, আর সাবমেন্ডিবুলার ফসাতে রিলেশনে থাকে সাবমেন্ডিবুলার সালাইভারি গ্ল্যান্ড। হয়ে গেল আমাদের এটা। এবার বডির ইনার এসপেক্ট আমরা আলাপ করছিলাম, বডির ইনার এসপেক্ট আলাপ শেষ হয়ে গেল, নাও আমি চলে যাচ্ছি রেমাসের মাঝে। অলরেডি আমরা জানি যে রেমাসের মাঝে কিছু বর্ডার ছিল, প্রথমে ছিল একটা ইন্টেরিয়র বর্ডার, ইন্টেরিয়র বর্ডার অফ দি রেমাস, হিয়ার ইজ দ্য ইন্টেরিয়র বর্ডার। এই ইন্টেরিয়র বর্ডারে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, এটা আমাদেরকে জানতেই হবে, এই ইন্টেরিয়র বর্ডারে এখানে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, খুব ইম্পর্টেন্ট মাসল, তার নাম হচ্ছে টেম্পোরালিস মাসল, টেম্পোরালিস নামে একটা মাসল এই ইন্টেরিয়র বর্ডারে অ্যাটাচমেন্ট হয়, গেল। দেন আসে ইন্টেরিয়র, পরে হচ্ছে এই সুপিরিয়র বর্ডার, এই সুপিরিয়র বর্ডারটা নচের মত, নচ তৈরি করেছে, ইট ইজ নচ লাই, এর নাম হচ্ছে মেন্ডিবুলার নচ, এই সুপিরিয়র বর্ডারটা একটা নচে নচ তৈরি করেছে, নাম হচ্ছে মেন্ডিবুলার নচ। পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে মেন্ডিবুলার নচ দিয়ে কি পাস করে, উত্তর হচ্ছে মেন্ডিবুলার নচ দিয়ে যায় মেসেটারিক নার্ভ এন্ড ভেসেল, মেসেটারিক নার্ভ এন্ড ভেসেল, ঠিক আছে। মেসেটারিক, এখানে মেসেটার নামে একটা মাসল লেগে লাগবে, অ্যাটাচমেন্ট হবে, এই মাসলকে সাপ্লাই দেওয়ার জন্য এদিক দিয়ে মেসেটারিক নার্ভ এন্ড ভেসেল পাস করে। তো যাক, তাহলে ইন্টেরিয়র বর্ডার গেল, সুপিরিয়র বর্ডার গেল, এবার আমরা চলে যাচ্ছি পোস্টেরিয়র বর্ডারে, দিস ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার। ইন্টারেস্টিং হচ্ছে এই পোস্টেরিয়র বর্ডার ইট ফর্মস এন অ্যাঙ্গেল উইথ দ্য ইনফিরিয়র বর্ডার অফ দি মেন্ডিবল, পোস্টেরিয়র বর্ডার আর ইনফিরিয়র বর্ডার এই দুইজন এখানে মিট করে, এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল, এটাকে বলে অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল, দিস ইজ, এর আরেক নাম গনিয়ন, অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল অর এর আরেক নাম হচ্ছে গনিয়ন, এবং এই অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল দিয়ে আমরা চাইলে
এইজ ডিটারমিন করতে পারি, সেক্স ডিটারমিন করতে পারি, সেক্স ডিটারমিনেশনও হয়। যেমন ইন মেল অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল থাকে ইভার্টেড, ইভার্টেড, কিন্তু ইন ফিমেল অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল থাকে ইনভার্টেড, ভিতর দিকে ঢুকানো থাকে। ঠিক আছে, যেমন এই যে আমাদের এই বোনসটা দেখা যাচ্ছে, অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল হচ্ছে এই জায়গাটা, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল হিয়ার, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল। তো মেইলের মাঝে অ্যাঙ্গেলটা থাকে বাইরের দিকে, আউট, বাইরের দিকে ইনভার্টেড থাকে, আর ফিমেলে ইনওয়ার্ড থাকে, তার মানে ভিতর দিকে থাকে। তাহলে বোঝাই যাচ্ছে এটা মেইলের মেন্ডিবল, কারণ হচ্ছে অ্যাঙ্গেল গুলো ইভার্সন, ইভার্টেড হয়ে আছে। আরেকটা বর্ডার হচ্ছে ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডারটা অলরেডি আমি বলেছি, ইনফিরিয়র বর্ডার বিকামস কন্টিনিউয়াস উইথ দ্য ইনফিরিয়র বর্ডার অফ দি বডি টু ফর্ম দ্য বেস অফ দি মেন্ডিবল। তাইলে আমাদের কিন্তু বর্ডার গুলো আলাপ শেষ করে ফেললাম। একটা জিনিস হচ্ছে এই, আচ্ছা এটা পরে বলবো আমরা, এইবার সারফেস এ চলে যাচ্ছি। দুটো সারফেস আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস। এই এক্সটার্নাল সারফেস একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, একটু আগেই বলেছি নামটা, ইনসার্শন দে মাসলটা ইনফ্যাক্ট। এই মাসলটার নাম হচ্ছে মেসেটার। এই এক্সটার্নাল সারফেসে যে মাসলটা অ্যাটাচমেন্ট হয় তার নাম হচ্ছে মেসেটার। ঠিক আছে, তাইলে একটা গেল এক্সটার্নাল সার্ফেসে মেসেটার লাগে। এই যে আমরা এখানে ডায়াগ্রামেও দেখাচ্ছি, এই ডায়াগ্রাম দেখেই বোঝা যাচ্ছে এক্সটার্নাল সার্ফেসে যে মাসলটা লাগলো তার নাম হচ্ছে মেসেটার। আর যদি আমরা ইন্টারনাল সার্ফেস দেখি, ইন্টারনাল সার্ফেসে কি লাগে বা ইনার সার্ফেসে আরেকটা মাসল লাগে ঠিক মেসেটারের অপোজিট ডিরেকশনে, তার নাম হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। এই যে এখানে লাগে মিডিয়াল টেরিগয়েড, ইনার সার্ফেসে মিডিয়াল টেরিগয়েড লাগে। ঠিক আছে, স্পেশালি অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবলের ইনার অ্যাসপেক্টে। তাইলে আমরা যেটা বুঝলাম যে এই রেমাসের ল্যাটারাল সার্ফেসে লাগে মেসেটার, আর রেমাসের ভিতর দিকে ইন্টারনালি লাগে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসল। তাছাড়া আমরা একটা ওপেনিং দেখব এই ইনার অ্যাসপেক্টে, একটা ওপেনিং দেখতে পাচ্ছি। এই যে একটা ওপেনিং দেখা যাচ্ছে মেন্ডিবলের রেমাসের ইনার অ্যাসপেক্টে, আমরা একটা ওপেনিং দেখি। এই ওপেনিংটাকে বলা হয় হচ্ছে ওপেনিং, এই যে ওপেনিংটা দেখা যাচ্ছে হিয়ার, দিস ইজ দ্যাট ওপেনিং। এই ওপেনিংটাকে বলা হয় মেন্ডিবুলার ফোরামেন। এই মেন্ডিবুলার ফোরামেন দিয়ে কি পাস করে, এটাও ভাইবার জন্য, অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট। এদিক দিয়ে পাস করে ইনফিরিয়র এলভিওলার নার্ভ এন্ড ভেসেল, ইনফিরিয়র এলভিওলার নার্ভ এন্ড ভেসেল এই মেন্ডিবুলার ফোরামেন দিয়ে ওপেন করে। এখন এই মেন্ডিবুলার ফোরামেনের একটা জায়গা, একটা মার্জিন এলিভেশন হয়ে থাকে, এই যে এই মার্জিনটা, এই মার্জিনটার নাম হচ্ছে লিঙ্গুলা, লিঙ্গুলা বলা হয়। আসলে এখানে ক্যামেরাতে দেখানো খুব মুশকিল। এই যে আমরা দেখতে পাচ্ছি এই এইটা, দিস ইজ দা লিঙ্গুলা, এই যে দিস ওয়ান, এই যে প্রজেক্টিং মার্জিনটা দেখা যাচ্ছে, এই প্রজেক্টিং মার্জিনটার নাম হচ্ছে লিঙ্গুলা, টাঙের মতো প্রজেক্টিং মার্জিন। ঠিক আছে, দিস প্রজেক্টিং মার্জিন ইজ কল্ড লিঙ্গুলা, এই যে এটা, দিস প্রজেক্টিং মার্জিন ইজ কল্ড লিঙ্গুলা, এটা, এই মার্জিনটাকে বলে লিঙ্গুলা। এই লিঙ্গুলাতে আমরা একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হতে দেখি, যে লিগামেন্টের নাম হচ্ছে স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট। এখানে লাগে স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট। আর আমরা এখান থেকে একটা গ্রুপ দেখতে পাই, নিচের দিকে পাস করে মেন্ডিবুলার ফোরামেন থেকে একটা গ্রুপ পাস করে ডাউনওয়ার্ড। এই গ্রুপটার নাম মাইলোহাইওয়েড গ্রুপ। এখানে কি থাকে, মাইলোহাইওয়েড নার্ভ এন্ড ভেসেল, মাইলোহাইওয়েড গ্রুপে থাকে মাইলোহাইওয়েড নার্ভ এন্ড ভেসেল। নাও দুটো প্রসেস আছে, অলরেডি আমরা জানি যে মেন্ডিবলে দুটো প্রসেস পাওয়া যায়। ওয়ান ইজ দা করোনয়েড প্রসেস। এই করোনয়েড প্রসেসটা হচ্ছে দেখতে, ইট লুকস লাইক বিক অফ দি ক্রো, কাকের ঠোঁটের মতো, এই জন্য এটাকে বলে করোনয়েড প্রসেস। করোনি থেকে করোনয়েড, করোনি মানে হচ্ছে বিক অফ দি ক্রো।
সিমিলার আরেকটা করোনয়েড প্রসেস আমরা আলনাতে পাই, ওইটাও দেখতে পাখি টুটের মতো। সো এটাকে বলে করোনয়েড প্রসেস। এই করোনয়েড প্রসেসে একটা মাসল লাগে, অলরেডি আমি বলেছি যে এই টোটাল এন্টিরিয়র বর্ডার জুড়ে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, এই মাসলটার নাম ছিল টেম্পোরালিস। তাহলে এটা করোনয়েড প্রসেসেরই আসলে অ্যাটাচমেন্ট। তাহলে আমরা বললাম করোনয়েড প্রসেসে তাইলে কি লাগে, টেম্পোরালিস মাসল অ্যাটাচমেন্ট হয়, ইনসার্শন দিবে ইনফ্যাক্ট। আরেকটা প্রসেস হচ্ছে আরেকটা প্রসেস আছে মেন্ডি রেমাসের মাঝে, এই হচ্ছে টেম্পোরালিস মাসল। রেমাসের আরেকটা প্রসেস আমরা পাই, তার নাম কন্ডাইলার প্রসেস। কেন কন্ডাইলার প্রসেস বলে, কারণ এই প্রসেসের মাঝে কন্ডাইল পাওয়া যায়, দিস ইজ দা কন্ডাইল। কন্ডাইলকে হেডও বলে, হেড অফ দা মেন্ডিবল, ঠিক আছে। কন্ডাইল থাকে বলে, মানে অ্যাজ দিস প্রসেস কন্টেইন কন্ডাইল, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কন্ডাইলার প্রসেস। এন্ড কন্ডাইলের আরেক নাম হেড অফ দি মেন্ডিবল। আর কোথাও হেড থাকলে তার একটা নেক থাকে, তার মানে এই জায়গা নেরো জায়গাটাকে বলে নেক, আর এই জায়গাটাকে বলে হেড। ওকে, এই হেড অফ দা মেন্ডিবল এইটা আর্টিকুলেট করে উইথ দা টেম্পোরাল বোনস টু ফর্ম টেম্পোরো মেন্ডিবুলার জয়েন্ট। তাইলে এই কন্ডাইলটা জয়েন্ট তৈরি করবে, কুই জয়েন্ট, টেম্পোরো মেন্ডিবুলার জয়েন্ট তৈরি করবে। ইট ইজ দা অনলি ওয়ান অনলি সিঙ্গেল এক্সাম্পল অফ দি সাইনোবিয়াল জয়েন্ট ইন দা স্কাল। আমরা জানি স্কালে যত জয়েন্ট আছে সবাই সুচার, এক্সেপ্ট টেম্পোরো মেন্ডিবুলার জয়েন্ট and the joint between basiocciput and basisphenoid, এই বাদ দিলে। সো এটা হচ্ছে একটা temporomandibular joint, condylar type of synovial joint, তবে এটা একটা atypical joint, because আমরা জানি সব জয়েন্টের সাইনোভিয়াল জয়েন্টের আর্টিকুলার সার্ফেস কভার হয় বাই দা আর্টিকুলার হাইলিন কার্টিলেজ দিয়ে, কিন্তু ইন কেস অফ দ্য টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট এই সার্ফেসটা কভার হয় বাই দা ফাইব্রোকার্টিলেজ। এখানে আর্টিকুলার কার্টিলিজ কিন্তু ফাইব্রোকার্টিলিজ, এই যে আমরা এখানে আর্টিকুলার কার্টিলিজ দেখছি, দিস ইজ দা ফাইব্রোকার্টিলিজ, নট হায়ালিন কার্টিলিজ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো গেল হচ্ছে হেডটা একটা জয়েন্ট তৈরি করে, হেডের পরে কি আছে, নেক। নেকের সামনে এখানে একটা ডিপ্রেশন দেখা যাচ্ছে, এই ডিপ্রেশনটার নাম হচ্ছে টেরিগয়েড ফোবিয়া। নেকের সামনে এখানে একটা ডিপ্রেশন আছে, এই ডিপ্রেসড এরিয়ার নাম হচ্ছে টেরিগয়েড ফোবিয়া। এই টেরিগয়েড ফোবিয়াতে একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম ল্যাটারাল টেরিগয়েড। টেরিগয়েড ফোবিয়াতে লাগে ল্যাটারাল টেরিগয়েড মাসল। এই যে নেকের এন্টেরিয়র অ্যাসপেক্টে টেরিগয়েড ফোবিয়া থাকে, যেখানে লাগে ল্যাটারাল টেরিগয়েড মাসল। আর নেকের নেকের পোস্টেরিয়রলি নেকের পোস্টেরিয়রলি একটা লিগামেন্ট লাগে, নেকের ল্যাটারালি একটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয় এখানে, তার নাম হচ্ছে টেম্পোরো মেন্ডিবুলার লিগামেন্ট। টেম্পোরো মেন্ডিবুলার লিগামেন্ট লাগে হচ্ছে নেকের ল্যাটারাল এসপেক্টে। আর নেকের মিডিয়াল এসপেক্টে একটা নার্ভ পাস করে, তার নাম অরিকুলো টেম্পোরাল নার্ভ, আর একটা ভেসেল থাকে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেল। তাইলে আমরা নেকের তিনটা কথা জানলাম, নেকের মাঝে এন্টেরিয়রলি নেকের এন্টেরিয়রলি একটা ডিপ্রেশন থাকে, নাম হচ্ছে টেরিগয়েড ফোবিয়া। এই জায়গাটাকে বলে টেরিগয়েড ফোবিয়া, হিয়ার, এই যে এখানে ডিপ্রেশনটাকে বলে টেরিগয়েড ফোবিয়া। এই ডিপ্রেশন এখানে লাগে ল্যাটারাল টেরিগয়েড নামে একটা মাসল। আর নেকের পোস্টেরিয়রলি একটা লিগামেন্ট লাগে, নাম টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট। আর নেকের সরি ল্যাটারালি নেকের ল্যাটারালি বারবার মিস্টেক হচ্ছে নেকের ল্যাটারালি লাগে টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট। আর নেকের মিডিয়ালি দুটো স্ট্রাকচার রিলেশনে থাকে, একটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ এন্ড সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেল। তো এই হচ্ছে আমাদের দেখাচ্ছি আমরা এই ডায়াগ্রামে, নেকের মিডিয়ালি এই যে অরিকুলো টেম্পোরাল নার্ভ দেখানো হচ্ছে, অরিকুলো টেম্পোরাল নার্ভটা কিন্তু সাথে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেলও আছে, এটা দেখানো হয়নি। দিস ইজ দা এই এই ফোরামেনটার নাম মেন্ডিবুলার ফোরামেন, যা দিয়ে পাস করে হচ্ছে ইনফিরিয়র এলভিওলার নার্ভ এন্ড ভেসেল।
এই ইনফিরিয়র এলভিওলার নার্ভ এন্ড ভেসেল এই দিক দিয়ে পাস করে, দেন ভিতরে একটা ক্যানেল আছে, এই ফোরামেন দিয়ে ভিতরে গেলে একটা ক্যানেল পাওয়া যাবে, তার নাম মেন্ডিবুলার ক্যানেল। এই ক্যানেলের অন্য মাথা ইনফ্যাক্ট মেন্টাল ফোরামেনের মাঝে থাকে। আমরা জানি যে কোনো ক্যানেলের দুটো মাথা থাকে, ঠিক আছে, দুটো ওপেনিং থাকে, এরকম থাকে একটা ক্যানেল, তার দুটো ওপেনিং থাকে, একটা ওপেনিং এর নাম হচ্ছে মেন্ডিবুলার ফোরামেন এখানে, আরেকটা ওপেনিং থাকে সুপার ওই এক্সটার্নাল সার্ফেসে, তার নাম হচ্ছে মেন্টাল ফোরামেন। সো এই ফোরামেন দিয়ে ঢুকে মেন্ডিবুলার ইনফিরিয়র এলভিওলার নার্ভ এন্ড ভেসেল ইনফিরিয়র এলভিওলারটা ঢুকে ঢুকে এইভাবে টিথকে সাপ্লাই দিতে থাকে, টিথকে সাপ্লাই দিতে থাকে, এবং লাস্ট মোমেন্টে সে একটা ব্রাঞ্চ তৈরি করে, সেই ব্রাঞ্চটাই এই ফোরামেন দিয়ে বের হয়ে আসে, তার নাম মেন্টাল ফোরামেন, এই এই ব্রাঞ্চটার নাম মেন্টাল নার্ভ এন্ড ভেসেল। তাইলে আমরা বুঝলাম ইনফিরিয়র এলভিওলার নার্ভ টিথকে সাপ্লাই দিয়ে এলভিওলার ব্রাঞ্চ দিয়ে, দেন তারই একটা ব্রাঞ্চ হচ্ছে মেন্টাল নার্ভ যেটা মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়ে আসে। আর এই যে ইনফিরিয়র এলভিওলার নার্ভ তার একটা ব্রাঞ্চ, তার নাম হচ্ছে, এইটুকু আমি মুছে দিচ্ছি, এই যে ইনফিরিয়র এলভিওলার নার্ভ এদিকে ঢুকে গেল, ভিতর দিকে ঢুকলো, নো প্রবলেম, ফাইনালি সেটাই বের হয় অ্যাজ মেন্টাল ফোরামেন দি মেন্টাল নার্ভ হিসেবে। আর হচ্ছে এর একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটার নামই মাইলোহাইওয়েড ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা মাইলোহাইওয়েড মাসল কে সাপ্লাই দেয়, ঠিক আছে, মাইলোহাইওয়েড মাসল কে সাপ্লাই দেয়। আমরা জানি মাইলোহাইওয়েড মাসল কিন্তু ইন্টারনাল অবলিক লাইনেই লেগে থাকে, এখানে মাইলোহাইওয়েড মাসল লেগে থাকে, সুতরাং এই মাসল কে সাপ্লাই দেওয়ার জন্য মাইলোহাইওয়েড নার্ভটা আসে। এটা এই গ্রুপটা, এইটা যে গ্রুপের মাঝে থাকে তার নাম মাইলোহাইওয়েড গ্রুপ, নার্ভটা থাকে মাইলোহাইওয়েড গ্রুপের মাঝে, মাসলটা লাগে মাইলোহাইওয়েড লাইনের মাঝে। তাইলে আবারও বলি, মাসলটা লাগে, অ্যাটাচমেন্ট হয় মাইলো হাইওয়েড লাইনের মাঝে, এই যে এই জায়গাটা হচ্ছে মাইলো হাইওয়েড লাইন, ইয়েলো কালার দিচ্ছি, দিস ইজ দা মাইলো হাইওয়েড লাইন যেখানে মাইলো হাইওয়েড মাসল লাগে, আর এই গ্রুপটার নাম হচ্ছে মাইলো হাইওয়েড গ্রুপ, যেদিকে মাইলো হাইওয়েড নার্ভটা এদিকে চলে আসে। মাইলো হাইওয়েড নার্ভ কিন্তু ইনফিরিয়র এলভিওলার নার্ভেরই ব্রাঞ্চ, ইনফিরিয়র এলভিওলার নার্ভ ইনফ্যাক্ট ইজ দা ব্রাঞ্চ অফ দি মেন্ডিবুলার ডিভিশন অফ দি ট্রাইজিমিনাল নার্ভ। আর পিছন দিকে আমরা দেখতে পাই পোস্টেরিয়রলি এখানে একটা নার্ভ আছে, মানে এই যে এখানে যাকে বলা হয় মাইলো হাইওয়েড লাইনের আপ উপরে থাকে একটা নার্ভ, তার নাম লিঙ্গুয়াল নার্ভ, এখানে রিলেশনে থাকে লিঙ্গুয়াল নার্ভ। আর একটা জিনিস হচ্ছে অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল, অ্যাঙ্গেল অফ দ্য মেন্ডিবলের মাঝে একটা লিগামেন্ট লাগে, তার নাম স্টাইলোমেন্ডিবুলার লিগামেন্ট, স্টাইলোমেন্ডিবুলার লিগামেন্ট। আর লিঙ্গুলাতে লাগে স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট, আর নেকের ল্যাটারাল এসপেক্টে লাগে, নেকের ল্যাটারাল এসপেক্টে এই জায়গায় লাগে হচ্ছে টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট। তাইলে মেন্ডিবলে তিনটা লিগামেন্ট অ্যাটাচমেন্ট হয়, ল্যাটারালি নেকের ল্যাটারালি লাগে টেম্পোরোমেন্ডিবুলার লিগামেন্ট, অ্যাঙ্গেলের মাঝে লাগে স্টাইলোমেন্ডিবুলার লিগামেন্ট, আর এই যে লিঙ্গুলাতে লাগে স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট। Now, what is the ossification of the ossification of the what I can say mandible? Mandible er amra ekhon ossification janbo. Amra already jani je mandible hoche second bone to start ossification. Clavicle hoche first bone, mandible hoche second bone. এখন ম্যান্ডিবল কোন মেথডে ওসিফাই করে? বোথ বাই মেমব্রেনাস এন্ড কার্টিলিজিনাস মেথডে ওসিফাই করে, ঠিক আছে। এখন কোন পার্টটা মেমব্রেনাস কোন পার্টটা কার্টিলিজিনাস সেটা হচ্ছে এই যে আমরা এখানে দেখি, হিয়ার ইজ দা মেন্টাল ফোরামেন আর এই হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। তো এখন এখানেও নিশ্চয় একটা ম্যান্ডিবুলার ফোরামেন আছে ইনার এসপেক্টে, সো ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। তাহলে এই হচ্ছে মেন্টাল ফোরামেন আর এই হচ্ছে মেন্ডিবুলার ফোরামেন। তাহলে আমরা এখানে পার্টে ভাগ করে দিলাম এই এই দিয়ে, সো দিস পার্ট অফ দা মেন্ডিবল, দ্য পার্ট অফ দ্য মেন্ডিবল বিটুইন মেন্টাল ফোরামেন এন্ড মেন্ডিবুলার ফোরামেন, দ্য পার্ট অফ মেন্ডিবল বিটুইন মেন্টাল ফোরামেন এন্ড মেন্ডিবুলার ফোরামেন, দিস পার্ট অসিফাই ফ্রম দা মেমব্রেনাস মেথড,
এই পার্টটা মেমব্রেনাস মেথডে ওসিফাই করে, ঠিক আছে? ফ্রম মেন্ডিবুলার ফোরামেন টু মেন্টাল ফোরামেন এইটুকু ওসিফিকেশন হয় বাই দা ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন। কোথা থেকে? একটা কার্টিলিজ আছে ফার্স্ট আর্চের কার্টিলিজের নাম মেকেলস কার্টিলিজ। এই মেকেলস কার্টিলিজের বাইরে একটা মেজেনকাইমাল শীত থাকে, সেই মেজেনকাইমাল শীত অ্যারাউন্ড মেকেলস কার্টিলিজ তার ইন্ট্রামেমব্রেনাস ওসিফিকেশন হয়ে এই পার্টটা ডেভেলপ করে। এবার আসি এই যে মেন্টাল ফোরামেনের মিডিয়ালি, দ্য পার্ট মিডিয়াল টু মেন্টাল ফোরামেন, তার মানে হচ্ছে মেন্টাল ফোরামেনের মিডিয়ালি, মেন্টাল ফোরামেনের মিডিয়াল পার্ট আর মেন্ডিবুলার ফোরামেনের আপার পার্ট, মেন্টাল ফোরামেনের মিডিয়াল পার্ট আর মেন্ডিবুলার ফোরামেনের আপার পার্ট, এই পার্টটা ডেভেলপ করে হচ্ছে বাই কার্টিলিজিনাস ওসিফিকেশন, ইন্ট্রা কার্টিলিজিনাস মেথডে ওসিফাই করে এই পার্টটুকু, ঠিক আছে? কোন কার্টিলিজ থেকে? ওই মেকেলস কার্টিলিজ থেকে, মেকেলস কার্টিলিজের ইন্ট্রা কার্টিলিজিনাস ওসিফিকেশন হয়ে ডেভেলপ করে। সো দ্য পার্ট অ্যাবাভ মেন্ডিবুলার ফোরামেন অ্যান্ড মিডিয়াল টু মেন্টাল ফোরামেন এই পার্টটুকু ডেভেলপ করে ইন্ট্রা কার্টিলিজিনাস ওসিফিকেশন। হাউএভার মেন্ডিবুলার ওসিফিকেশন আমরা বলেছি মেন্ডিবল ইজ দ্য সেকেন্ড বোন, ফার্স্ট বোন হচ্ছে ক্লেভিকল, ক্লেভিকলের ওসিফিকেশন সেন্টার আছে বিটুইন 5 এন্ড 6 উইক, বিটুইন 5th এন্ড 6 উইক, মেন্ডিবুলের সেন্টার আছে 6 উইকে। সো 6 উইক অফ ইন্ট্রাইউটারাইন লাইফে মেন্ডিবুলের জন্য সেন্টার আসে। আমরা জানি 7 উইকে আসে লোয়ার লিম্বের সেন্টার আর 8 উইকে আপার লিম্বের সেন্টার, তাহলে লোয়ার লিম্বে 7th আসলে মেন্ডিবুলে নিশ্চয়ই তার আগে আসবে, দ্যাট ইজ দা 6 উইক, মেন্ডিবুলের সেন্টার আছে 6 উইক অফ দ্য ইন্ট্রাইউটারাইন লাইফে। অ্যানাটমিক্যাল পজিশন কি, কিভাবে আমরা মেন্ডিবলটাকে ধরবো? ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই যে হর্ষ শেপ বডি ইট লাইজ ইন্টেরিয়রলি, এমন ভাবে ধরবো যাতে হর্ষ শেপ বডিটা ইন্টেরিয়রলি থাকে, এন্ড দ্য রেমাস প্রজেক্ট ফ্রম পোস্টেরিয়র এন্ড অফ দ্য বডি, রেমাসটা পোস্টেরিয়র এন্ড অফ দ্য বডি থেকে আপওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিরেকশনে থাকে, আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড থাকবে, তাহলে রেমাস প্রজেক্ট ফ্রম পোস্টেরিয়র এন্ড অফ দ্য বডি এন্ড ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড। আর 3 নম্বর হচ্ছে এই যে বেস অফ দি মেন্ডিবল, দিস ওয়ান ইজ কল্ড বেস অফ দি মেন্ডিবল, হিয়ার দিস ওয়ান ইজ কল্ড বেস অফ দি মেন্ডিবল লাইজ হরাইজন্টাল, এইভাবে ধরলে হবে না, এইভাবে ধরলে হবে না, ধরতে হবে বেসটা হরাইজন্টালি রাখবো, এইভাবে বেসটা থাকবে হরাইজন্টালি, বডিটা থাকবে সামনের দিকে, রেমাস গুলো ব্যাকওয়ার্ড আপওয়ার্ড যা পাস করবে ফ্রম দা পোস্টেরিয়র এন্ড অফ দা বডি, দিস ইজ দা অ্যানাটমিক্যাল পজিশন অফ দি মেন্ডিবল। এখন আমরা জানবো মেন্ডিবলের এজ ডিটারমিন কিভাবে করা যায়। এজ ডিটারমিন করার জন্য মেন্টাল ফোরামেন লাগে, আমি শুরুতেই বলেছিলাম, ঠিক আছে? মেন্টাল ফোরামেন 1 নম্বর পয়েন্ট হচ্ছে মেন্টাল ফোরামেনের পজিশন কোন জায়গাতে। দেখি আমরা, সাপোজ দিস ইজ দা মেন্টাল ফোরামেন, মেন্টাল ফোরামেনের উপরে কিছু বোনের পার্ট আছে, নিচে কিছু বোনের পার্ট আছে। ইন কেস অফ দি অ্যাডাল্ট, ইন কেস অফ অ্যাডাল্ট মেন্টাল ফোরামেন থাকে আপার বর্ডার এন্ড লোয়ার বর্ডার, দুই বর্ডারের মাঝামাঝি, ইন বিটুইন আপার এন্ড লোয়ার বর্ডার। মেন্টাল ফোরামেন যদি ইন বিটুইন আপার এন্ড লোয়ার বর্ডার থাকে, তাহলে মেন্ডিবুলার কেনেল, এই যে মেন্ডিবুলার কেনেল, আমরা মেন্ডিবুলার কেনেলটা পাস করবে প্যারালাল উইথ দা মাইলোহাইয়েড লাইন, মাইলোহাইয়েড লাইনের প্যারালালি যাবে মেন্ডিবুলার কেনেল। এখন আছি ইন কেস অফ দি চিলড্রেন, চিলড্রেনে তো দাঁত উঠে না, মানে দাঁত তখনও উঠে নেই, চিলড্রেনের লোয়ার পার্টটা ডেভেলপ করে কম করা থাকে। ইন কেস অফ দি চিলড্রেন লোয়ার পার্ট অফ দি মেন্ডিবল ডেভেলপমেন্টটা তখনও হয় না, যে কারণে ফোরামেনটা থাকে ক্লোজ টু লোয়ার বর্ডার, ঠিক আছে? মেন্টাল ফোরামেন থাকে ক্লোজ টু দা ইনফিরিয়র বর্ডার অফ দি বডি, এই থাকে হচ্ছে ইন কেস অফ দি চিলড্রেন। অ্যাডাল্টে থাকে আপার বর্ডার লোয়ার বর্ডারের ইন বিটুইন, কিন্তু এটা হচ্ছে অ্যাডাল্টে, চিলড্রেনে থাকে ক্লোজ টু লোয়ার বর্ডার। আর ওল্ড এজে মানুষের দাঁত পরে যায়, দাঁত পরে গেলে এই আপার পার্টটা ক্ষয় হয়ে যায়, আপার পার্টটা ডিকে হয়, এই ডিকে হওয়ার কারণে আলটিমেটলি দেখা যায় ফোরামেনটা চলে যায় ক্লোজ টু আপার বর্ডার, ঠিক আছে? সুতরাং আমরা জানলাম মেন্টাল ফোরামেন ইন কেস অফ দ্য অ্যাডাল্ট মিডওয়ে বিটুইন আপার এন্ড লোয়ার বর্ডার, ইন চিলড্রেন ক্লোজ টু লোয়ার বর্ডার, ইন অ্যাডাল্ট ক্লোজ টু আপার বর্ডার থাকে,
সিমিলারলি মেন্ডিবুলার ক্যানেল ও ইন কেস অফ চিলড্রেন ক্যানেলটা পাস করে নিয়ার দ্য লোয়ার বর্ডার, ইন কেস অফ দি ওল্ড এজ ক্লোজ টু আপার বর্ডার ক্যানেল ও থাকে, আর হচ্ছে ইন অ্যাডাল্ট প্যারালাল টু দ্য মাইলোহাইয়েড লাইন থাকে। এই গেল একটা পয়েন্ট, দুটো পয়েন্ট হয়ে গেল। কিন্তু এইবার অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল, অ্যাঙ্গেল দিয়েও আমরা এজ ডিটারমিন করতে পারি। অ্যাডাল্টের মাঝে এই অ্যাঙ্গেলটা 110 ডিগ্রি, আর বাচ্চাদের এবং ওল্ড এজে 140 ডিগ্রি। এই হচ্ছে অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল। আর কন্ডাইলার এবং করোনয়েড প্রসেস আমরা দেখতে পাই, ইন অ্যাডাল্ট কন্ডাইলার প্রসেস ইজ হাইয়ার দেন দ্য করোনয়েড প্রসেস, বাট ইন চিলড্রেন অ্যান্ড ওল্ড এজ করোনয়েড প্রসেস ইজ হাইয়ার দেন দ্য কন্ডাইলার প্রসেস। সো এই পয়েন্ট গুলো দিয়ে আমরা মেন্ডিবলের এজ ডিটারমিন করতে পারি। সেক্স ডিটারমিনেশন কিভাবে করব, অনেকগুলো পয়েন্ট আছে, আমি শুধু একটা পয়েন্টের কথাই বলবো, মেইন পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে সেটাও কিন্তু ওই যাকে বলা হয় অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল দিয়ে। অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল। ইন মেল পার্সন অ্যাঙ্গেলটা থাকে ইভার্টেড, বাইরের দিকে থাকে, আর ইন ফিমেল পার্সন অ্যাঙ্গেল থাকে ইনভার্টেড, ভিতর দিকে থাকে। সো এই অ্যাঙ্গেল দেখে আমরা এজ ডিটারমিন করতে পারি, সেক্স ডিটারমিন করতে পারি, ঠিক আছে? এইভাবে আমরা প্রশ্ন করতে ইয়ে করতে পারি। নাও মেন্ডিবলের সাইট অফ ফ্র্যাকচার, কোন কোন জায়গাতে মেন্ডিবলে ফ্র্যাকচার হয়, তিনটা জায়গাতে মেন্ডিবল ফ্র্যাকচার হয়, ঠিক আছে? তিনটা কমন জায়গা আছে। নাম্বার ওয়ান, নেক অফ দি মেন্ডিবল লেভেলে, নাম্বার টু অ্যাঙ্গেল অফ দি মেন্ডিবল লেভেলে, নাম্বার থ্রি ক্যানাইন সকেট লেভেলে। আমরা আগেই বলেছিলাম ইট ইজ দা ডিপেস্ট সকেট, সকেটটা ডিপ হওয়ার কারণে এইটা একটা উইক পয়েন্ট মেন্ডিবলের জন্য, এবং এই পয়েন্টে কিন্তু ফ্র্যাকচার হতে পারে। ক্যানাইন রিজিয়নে, ক্যানাইন সকেট রিজিয়নে এই সকেটটা ডিপ হওয়ার কারণে বোনটা উইক হয়ে যায়, এবং এই জায়গাতে মেন্ডিবল ফ্র্যাকচার হতে পারে। তো মেন্ডিবল থেকে ভাইবাতে আরো দু কয়েকটা প্রশ্ন করা হয়, একটা আমি ভাইবার মতো করে জিজ্ঞেস করি যে মেন্ডিবলের রিলেশন, মেন্ডিবলে কয়টা প্রসেস আছে। অলরেডি আমরা জানি যে মেন্ডিবলে মেন্ডিবলের মাঝে প্রসেস কয়টা আছে। রেমাসের দুটো প্রসেস, একটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, করোনয়েড প্রসেস, আর বডিতে একটা প্রসেস আছে, তার নাম এলভিওলার প্রসেস। তাইলে যদি বলে যে না টোটাল মেন্ডিবলে কয়টা প্রসেস, আমরা বলবো তিনটা প্রসেস, ঠিক আছে? কন্ডাইলার প্রসেস, করোনয়েড প্রসেস আর এলভিওলার প্রসেস, এ হচ্ছে টোটাল মেন্ডিবলে কি কি প্রসেস। আর যদি বলে মেন্ডিবলের রিলেশনে কি কি গ্ল্যান্ড রিলেশনে থাকে, সেখানে কি বলবো, আমরা জানি মেন্ডিবলের এই পাশে এই জায়গায় থাকে প্যারোটিড গ্ল্যান্ড, রেমাসে ল্যাটারালি থাকে প্যারোটিড গ্ল্যান্ড, রেমাসে ল্যাটারালি প্যারোটিড গ্ল্যান্ড থাকে, আর ইনার এসপেক্টে দুটো গ্ল্যান্ড থাকে, উপর এই জায়গায় থাকে ইনার দিকে, ইনার এসপেক্টে এখানে থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর এই রিলেশনে থাকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে মেন্ডিবলের রিলেশনে তিনটা গ্ল্যান্ড আছে, ঠিক আছে? মেন্ডিবলের রিলেশনে আমরা তিনটা গ্ল্যান্ড পাব। আমি যদি এই ছবিতে দেখাতে চেষ্টা করি তাহলে বোঝাতে পারবো আশা রাখি। মেন্ডিবলের এইখানে থাকে প্যারোটিড গ্ল্যান্ড, আর ইনার এসপেক্টে এই রিজিয়নে থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর এই রিজিয়নে থাকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। এই হচ্ছে ভাইবাতে এভাবেও কোয়েশ্চন করা হয়। তো মেন্ডিবলটা আমি কিন্তু শেষ করে ফেলেছি, অ্যাটাচমেন্ট গুলো ইম্পর্টেন্ট, চারটা স্পেশাল মাসল মেন্ডিবলে ইনসার্শন দেয়, এখানে লাগে মেসেটার মাসল, সরি এই জায়গায় লাগে হচ্ছে মেসেটার, কই গেল আমার মার্কার কোথায়, ওইবার এখানে লাগে মেসেটার, এখানে লাগে মিডিয়াল টেরিগয়েড, দেন হচ্ছে এই জায়গায় লাগে টেম্পোরালিস, আর এই জায়গায় লাগে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড। এই চার মাসলকে একত্রে বলা হয়, একটা নামে ডাকা হয়, কি নামে বলে, এই চার মাসলকে বলে মাসল অফ মেস্টিকেশন, মাসল অফ মেস্টিকেশন। আবারও বলি, এখানে লাগে মেসেটার, ইনারে লাগে মিডিয়াল টেরিগয়েড, দেন করোনয়েড প্রসেসে লাগে টেম্পোরালিস, আর টেরিগয়েড ফোবিয়াতে লাগে ল্যাটারাল টেরিগয়েড। এই চারটা মাসলকে বলে মাসল অফ মেস্টিকেশন, চারটাই মেন্ডিবলে ইনসার্শন দেয়, ঠিক আছে?
আর এই ফোরামিন গুলো জানতে হবে, মেন্টাল ফোরামিন দিয়ে কি পাস করে, মেন্টাল ফোরামিনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি বা ইম্পর্টেন্স কি, তারপরে মেন্ডিবুলার ফোরামিন দিয়ে কি পাস করে, লিঙ্গুলার অ্যাটাচমেন্ট কি, মাইলোহাইওয়েড গ্রুপে কি থাকে, তারপরে হচ্ছে এই মাইলোহাইওয়েড লাইনে কি অ্যাটাচমেন্ট হয়, এক্সটার্নাল অবলিক লাইনে কি অ্যাটাচমেন্ট হয়, এই কথাগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। অ্যাঙ্গেল অব দি মেন্ডিবলের নাম গনিয়ন, এর ইম্পর্টেন্স কি, এটা দিয়ে আমরা জানি সেক্স ডিটারমিন করা যায়, এজ ডিটারমিনেশন করা যায়, দুটোই করা যায়, মেন্টাল ফোরামিন দিয়ে আমরা এজ ডিটারমিন করতে পারি, এই এই কথাগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। সো আমার ভিডিও কিন্তু এখানেই শেষ হয়ে গেল, মেন্ডিবল নিয়ে একটা কমপ্লিট ডিসকাশন করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উই লাইক অ্যানাটমি বাই ক্লিকিং দ্য বেল আইকন। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো, এবং ভিডিওটিতে একটু লাইক এবং কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করার জন্য সবার প্রতি অনুরোধ থাকলো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আগামী তে দেখা হবে। টেক কেয়ার, গুড বাই।